এক ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এখানে এক ডজন মানে কি 12টা, আর হালি হালি বলতে 60টা, তাহলে আমাদের লাভের হারটা বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এক ডজন আম মানে আমরা লিখতে পারি তাহলে 12টার দাম, তাহলে আমার 4টার দাম কত এটা বের করতে হবে। প্রথমে হচ্ছে 12টা, তারপরে হচ্ছে 4টা, 4টার দাম বের করলে আমরা এর উপর 10% করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 12টি আমের ক্রয় মূল্য 60 টাকা। তো একটি আমের ক্রয় মূল্য কম, কম হলে ভাগ, অতএব এক হালি, এক হালি বলতে কতটা 4টা, 4টা আমের ক্রয় মূল্য বেশি হবে, 60 গুণন 4 উপরে 12, 3 এ 4 12 3 2 6 20, কত টাকা 20 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে 10% লাভ, মানে এখন তাহলে 10% লাভ কত, এই টাকাটার উপর আমরা যদি 10% লাভ করি তাহলে কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত, 110 টাকা, ঠিক আছে। এখন দেখো যে এই 110% লাভ করে কিসের উপর, এই 20-এর উপর, তাহলে 20 এর 110%, 20 এর 110% মানে কি উপরে 110, নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য বাদ দিলাম, তাহলে হচ্ছে কত টাকা 22 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর।